हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल काजी मासूदा। आमी मासूदा और एक शॉपिंग वीडियो सबा के स्वागत जानाच्छी। आज के चले आसी भूलता गाउसिया रूपगंज नारायणगंज छाद मार्केटे और आज के खूब सुंदर सुंदर किछु पंजाबी कपड़े कलेक्शन देखाबो। आशा करछि आपनादेर उपकार आसबे और भाइयादेर जन्य वीडियोटा हेल्पफुल होबे, जारा नाकि पाइकारी निये बिजनेस करते जाच्छेन अनलाइन अफलाइन, तारा किन्तु एखान थेके कम प्राइजे निये आपनारा किन्तु व्यवसाटा करते पारेन, एकेबारे कम पुँजिते आपनारा व्यवसाटा करते पारेन। আর আপনারা নর্মালি যে মার্কেট থেকে কাপড়গুলো কিনবেন সেখানে কিন্তু অনেক কম প্রাইসে আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন। তো কোন কাপড়টা কি নাম এবং প্রাইস কত এই আঙ্কেল থেকে জেনে নিব। তো আঙ্কেল একটু হেল্প করেন আমাকে, আমাকে এই কর্নার থেকে একটু দেখান। এগুলো কি কাপড় সব? এগুলো হলো মাইক্রো কাপড়। এগুলো সব মাইক্রো কাপড়। তো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো সব মাইক্রো কাপড়, অনেক কালেকশন কিন্তু আছে। আসলে একরঙা কাপড়গুলো মেলে দেখানোর কিছু নাই, এগুলো খুললেও যা দেখা যাবে এরকম বাসেও কিন্তু তাই দেখা যাবে। খুব সুন্দর সুন্দর কালার কিন্তু। এগুলো গজ কত করে? এগুলো গজ হলো আপনার 200, পাইকারি বিক্রি করে আমরা 180 টাকা। পাইকারি 180 টাকা? তো এগুলো কিন্তু আপনারা পাইকারি 180 টাকা নিতে পারবেন। আমি কালারগুলো খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু। আপনারা এই অ্যাঙ্কেলটাকে দেখে রাখেন, এখানে এখানে কিন্তু আপনারা কোথায় আসলে পাবেন? ছাদ মার্কেটে একেবারে যেখানে নামাজের জায়গা, এই যে মহিলাদের নামাজের জায়গা আছে সেই কর্নারটাতে চলে আসবেন, একেবারে ফার্স্ট গলিতে না, একেবারে প্রথম ছাদে। এটা হলো সিটি মার্কেটের দোতলায়, পশ্চিম পাশে। হ্যাঁ, দোতলা সিটি মার্কেটের দোতলায় এই জায়গাটা। চিনতে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে, একেবারে কর্নার আমি বললাম, একেবারে কর্নারে চলে আসবেন। হ্যাঁ, একেবারে এক নাম্বার গলি। এটা হলো নামাজের জায়গাটা আপনারা খুঁজবেন, এই নামাজের জায়গাটার সাথেই কিন্তু আঙ্কেলে বসে, এখানে কিন্তু মহিলাদের নামাজের জায়গা আছে। তো এটা হচ্ছে 180 টাকা গজ। তারপরে উপরেগুলো কত করে? উপরেগুলো কি কাপড়? উপরে গেলে টরে কাপড়, টরে কাপড়। এটা হচ্ছে টরে কাপড়, চায়না টরে খুব উন্নত কাপড়। এটা চায়না টরে। এটা প্রাইস কত? এটা 160 টাকা। 160 টাকা গজ। তো ভিউয়ার্স দেখুন, এটা কিন্তু 160 টাকা গজ। আই এলে এলে নাও করে। হ্যাঁ হ্যাঁ, এই কিন্তু অনেক অনেক কালার আছে, দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু কালারগুলা। এই যে এই পাশে আছে সুতি আদি কাপড়ের মধ্যে থেকে তুলে, এই প্রিন্টের গুলো কি কাপড়? খদ্দের যেটাকে বলে না আদি, যেটা খদ্দের তো সেটাই। টরে কাপড়টা একটু দেখি, খুব ওই সফট কাপড় কিন্তু। আর এই প্রিন্টের কাপড়গুলো কিন্তু খুবই চমৎকার, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে 170 থেকে 180 টাকা গজ। যাদের ভালো লাগবে তারা কিন্তু এখান থেকে এসে নিতে পারেন, অনেক অনেক যত গজ আপনারা চাইবেন তত গজ কিন্তু আঙ্কেল দিতে পারবে। এখানে তো আপনারা প্রিন্টের চায়না যে লিলেনটা আছে প্রিন্টের সেটাও পেয়ে যাবেন, 130 টাকা করে গজ। এই প্রিন্টেরগুলো কত করে? এটার এটা কি দাম? 180 টাকা করে, 170 থেকে 180 টাকা। তো এই তো আজকের ভিডিও এখানে শেষ করব, আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ। ফ্রেন্ডস, ভুলতা গাউসিয়া ছাদ মার্কেটের যেই হাটটা বসে সেই হাটের এই কি বেহাল অবস্থা দেখুন, আকাশের অবস্থাটা একটু দেখুন, একেবারে ঝেঁকে আসছে।
এমন অবস্থায় কিন্তু হাটের সমস্ত ব্যবসায়ীরা কিন্তু দরদরি লেগে গেছে, তাদের মালগুলো গুছিয়ে ফেলছে। এর মাঝখানে কিন্তু আমি চলে গেছি, অনেক দূর থেকে গিয়েছি, আমিও চলে আসার কথা ছিল, বিরুটা ধারণ করতে পারিনি, কোনো বিরু আমি ধারণ করতে পারিনি সেদিন। তো কোনো মতে একটা আঙ্কেলের থেকে কিছু পাঞ্জাবি কাপড় আপনাদের বিরুতে দেখালাম। আঙ্কেলও কিন্তু এই আকাশের অবস্থা খারাপ দেখে গুছিয়ে নিচ্ছিল, আপনারা ভিডিও দেখতে পেয়েছেন, আঙ্কেল গুছিয়ে নিচ্ছে। সেই মুহূর্তে গিয়ে আমি ভিডিওটা ধারণ করেছি অল্প কিছুক্ষণের সময়ের জন্য। তো ওখান থেকে যখন ভিডিও করে বের হয়ে গেছি, সেই মুহূর্তে বের হয়ে ওখান থেকে বের হয়ে দেখি খোলা আকাশের নিচে যখন আসলাম, তখন দেখি আকাশটা এরকম। তো আমি একটা সাইডে দাঁড়িয়ে এটা ধারণ করছি আর বৃষ্টির জন্য অপেক্ষা করছি যে বৃষ্টিটা এসেই যাবে, আপনাদেরকে একটু দেখাই যে তাদের অবস্থা কী হয়। তাদের কিন্তু খুবই কষ্ট হয় এই গ্রীষ্মকালীন সময়ে ব্যবসাটা করতে, হাটের দিনে দেখুন কী অবস্থা, প্রতিটা টুপি কিন্তু খালি হয়ে গেছে, সবাই অবস্থা নিয়েছে ছাদের নিচে এসে, ছাদের নিচে যাদের দোকানপাট আছে সেখানে এসে নিয়েছে অবস্থানটা। দূরে দেখতে পাচ্ছেন যে তাবু টাঙিয়ে কিন্তু অনেকেই বসে আছে, আমি একটা সাইডে ছিলাম একটা কর্নারে, সেখান থেকে কিছু অংশ নিয়েছি। তাদের অবস্থাটা একটু চিন্তা করুন, তারা কত কষ্ট করে এই গ্রীষ্মকালীন, কিন্তু হাটটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। যখন নাকি শীতকালীন সময়টা চলে আসে, সেই সময় কিন্তু এই হাটের লোকগুলো একটু ভালোভাবে ব্যবসা করতে পারে। তাদের জন্য পারলে আপনারা একটু দোয়া করবেন যেন আসমানের অবস্থাগুলো ভালো থাকে, আল্লাহ যেন সমস্ত বৃষ্টি বাদল থেকে ব্যবসায়ী ভাইদের বাঁচিয়ে রাখেন। তো দেখুন বাড়িটার কী অবস্থা, এরকমভাবে সবাই ব্যবসা করে। তো সবাই ভালো থাকবেন।